যারাই আপনাকে নেগোসিয়েশন শেখাবে কেউই কখনো 100% নেগোসিয়েশন জিতে না। আমাদের যেটা করতে হয়, আমি কিছু আসলে স্টেপ ফলো করি যখন আমার কারোর সাথে কোনো একটা বিষয় নেগোসিয়েট করতে হয়। এটার আসলে 7টা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে আমি কি অ্যাচিভ করতে চাই এটা আগে ক্লিয়ার হওয়া। আপনি যেই মানুষের সাথে একটা নেগোসিয়েশন টেবিলে আপনি বসছেন, স্যালারি নেগোসিয়েশন হলে আপনি কত স্যালারি ডিজার্ভ করেন, প্রমোশনের নেগোসিয়েশন হলে আপনি প্রমোটেড হয়ে কোন পোস্ট আপনি ডিজার্ভ করেন, আপনি যদি কোনো একটা কন্ট্রাকচুয়াল কনসালটেন্সির আপনি যদি কাজ করেন আপনি কোন রেমিউনারেশনটা আপনি ডিজার্ভ করেন। সো ইভেন এটা যদি আপনার ফ্যামিলি প্রপার্টিও হয়, আপনি তাহলে ফ্যামিলি প্রপার্টিতে কোন পোর্শনটা ডিজার্ভ করেন, প্রপার্টির লোকেশন একটা ইস্যু, আপনি কোন লোকেশন থেকে আপনি সেটা পান, কত দিনের মধ্যে পান, অ্যাট ফার্স্ট আপনাকে এটা ক্লিয়ার হইতে হবে ওই নেগোসিয়েশন থেকে আপনি কি অ্যাচিভ করতে চান। ওকে, নেগোসিয়েশনে আমরা বেশিরভাগ সময় খারাপ করি কারণ আমরা প্রিপারেশন ছাড়া নেগোসিয়েশনে বসে যাই। আপনি আমি যখন আমরা নেগোসিয়েশনে যাচ্ছি মানে নিশ্চয়ই আমি যেটা চাই সেটা এখন আমি পাচ্ছি না, এই জন্যই তো আমি নেগোসিয়েশনে বসছি। এখন আমার তো সবার আগে স্টেপ হচ্ছে ভাই আমি যেটা চাই সেটাকে ক্লিয়ার হওয়া। সো স্টেপ ওয়ান, এটাকে ক্লিয়ার করা আমি কি চাই। সেকেন্ড স্টেপ, এটাকে বলা হয় যে আপনি কারোর সাথে যখন নেগোসিয়েট করতে যাবেন কখনোই এটা কমিউনিকেট করবেন না আপনি তার অ্যান্টি পার্টি। ওকে, আপনি কখনোই কমিউনিকেট করবেন না যে আমি আপনাকে হারাই জিনিসটা আদায় করব। মানুষ সব সময় তাদের ভেতরে ইনসিকিউরিটি খুবই ইজিলি ইনজেক্টেড হয়ে যায়। এর কারণ হচ্ছে আমরা হিউম্যান বিইং, আমরা অনেক আগে থেকে দেখেন সমাজবদ্ধ হয়েছে কেন আমরা, কারণ আমাদের একা একা থাকতে ইনসিকিউর লাগতো। ফ্যামিলি প্রথা কেন আসলো, একা একা থাকতে ইনসিকিউর লাগতো, ফ্যামিলির মানুষ আমরা একে অপরকে সেফ করব। হিউম্যান জিনের ভেতরে ইনসিকিউরিটি ঢুকে গেছে। সো আজকে আমার কোনো একটা ভাইবের কারণে, আমার কোনো একটা কথা বা অ্যাপ্রোচের কারণে আপনি যদি নেগোসিয়েশনের টেবিলে বসে এটা ফিল করেন যে আমি আপনাকে ডমিনেট করতে চাচ্ছি, আমার দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আপনি তো টেবিলেই বসবেন না। আর আপনি যদি নেগোসিয়েশনের ডিসকাশনেই না বসেন, আমার তাহলে নেগোসিয়েশনের তো আমি লাভটাই পাবো না। সো প্লিজ, আপনি যখনই কারোর সাথে নেগোসিয়েশনে যাবেন আপনি কখনো এটা কমিউনিকেট করবেন না আমি আপনার শত্রু। শত্রুর চাষ করা খুব সহজ, করবেন না, বরঞ্চ আপনি তার সাথে কমিউনিকেশনটা এভাবে রাখবেন যে আমি আসলে আপনার ক্ষতি চাই না, আমি শুধুমাত্র আমার প্রাপ্যটা চাই। আপনার কমিউনিকেশনগুলো হবে এরকম। থার্ড ওয়ান, যদি সম্ভব হয় আপনার কাউন্টার পার্টকে আগে কথা বলার সুযোগ দেন নেগোসিয়েশনে। ফর এক্সাম্পল, আমি যদি কোনো একটা জায়গায় কনসালটেশন বা এই ধরনের কাজ ইয়ে করতে চাই, আমি সবার আগে আমি একটু বুঝে নেওয়ার ট্রাই করি যে ওয়েদার দে হ্যাভ আ সেট বাজেট, জানার চেষ্টা করি তাদের কোনো ব্রিফ আছে কি না, তারা এক্স্যাক্টলি কী চায়। আপনি যদি ফ্যামিলি প্রপার্টি রিলেটেড কখনো যদি নেগোসিয়েশনে যান, আপনাকে অবশ্যই রেলেভেন্ট পার্টির কাছ থেকে আগে জানতে হবে যে আপনার ইনিশিয়াল প্ল্যানটা কী। এতে করে যেটা হবে, আমরা আগেই নিজেদের যুক্তি দেই। দেখেন আমাদের এখানে টেকনিকটা যে জায়গায়, আপনি আগে যুক্তি দিবেন সে খণ্ডন করবে, আপনি হেরে যাবেন যদি আপনার মাথায় প্রতিযুক্তি না থাকে ইনস্ট্যান্টলি। তার চেয়ে আপনি যদি আপনার কাউন্টার পার্টকে আগে কথা বলার সুযোগ দেন, সে আপনাকে কি দিতে চায়, কেন দিতে চায়, তার সাইকোলজি কি, তার প্রায়োরিটি কি, আপনি বুঝবেন। এটা অনেকটা ক্রিকেটে যেই দলটা সেকেন্ডে ব্যাট করে তারা কিন্তু ফার্স্ট টিম কত রান করেছে দেখে সেই প্ল্যান অনুযায়ী খেলতে পারে। রাইট, আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। এবং এটা হিউম্যান সাইকোলজির একটা খুব অ্যামেজিং জিনিস, দ্য মোমেন্ট আপনি আদার পিপলকে তার কথা বলার সুযোগ দিচ্ছেন, সে 10 মিনিট যদি বলে তার ভেতরে এমন একটা ফিলিং তৈরি হবে যে ও যেহেতু আমাকে 10 মিনিট বলার সুযোগ দিচ্ছে, ওকেও তো আমার অন্তত 3-4 মিনিট বলতে দেওয়া উচিত। সো থার্ড স্টেপ, কাউন্টার পার্টকে আপনি আগে কথা বলার সুযোগ দেন। ফোর্থ স্টেপ, এটাকে বলা হয় গ্যাপ আইডেন্টিফাই করা। আপনি কি চাচ্ছেন, আপনাকে কি দেয়া হচ্ছে, গ্যাপটা আগে বুঝতে হবে, গ্যাপের পরিমাণটা কত, ঠিক আছে। সো আপনার ওই গ্যাপের পরিমাণের উপরে বেস করে, গ্যাপ যদি অনেক বেশি হয় একটা অ্যাপ্রোচে আপনি নেগোসিয়েট করবেন, গ্যাপ যদি মিডিয়াম যদি হয় আরেকটা অ্যাপ্রোচে করবেন, গ্যাপ যদি খুব সামান্য হয় আরেকটা অ্যাপ্রোচে করবেন। এক্সাম্পল যেটা হবে, গ্যাপ যখন অনেক বেশি হবে তখন আপনি তাকে লজিক্যালি বিট দিতে পারবেন, তাই না? তখন কিন্তু আপনি দিনের আলোর মতো সত্য লজিক দিয়ে দেখাই দিতে পারবেন যে আমি যেই কাজটা করেছি এবং তার বিপরীতে আপনি আমাকে যা দিচ্ছেন অনেক ফারাক। রাইট, নেগোসিয়েশনে আপনি কিন্তু তখন কাছাকাছি চলে আসলেন। যখন আপনি মিড রেঞ্জে থাকেন তখন নেগোসিয়েশনটা একটু টাফ হয়,
কারণ তখন আপনাকে যুক্তির পাশাপাশি আপনার যেটা করতে হবে, আপনার কাউন্টার সাইড আপনার কোনো স্ট্রেংথের উপরে ডিপেন্ডেন্ট কিনা এইটাকে আইডেন্টিফাই করে সেটা কমিউনিকেট করতে হবে। ওকে, আপনার কোনো একটা স্কিল থাকতে পারে, আপনার কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, আপনার কানেকশন থাকতে পারে, আপনার এক্সপিরিয়েন্স থাকতে পারে, এক্সপার্টিস থাকতে পারে, এগুলো কোনো একটা স্ট্রং ফ্যাক্টর যেটা দ্বারা আপনি কাউন্টার পার্টের মানুষটাকে আসলে ইনফ্লুয়েন্স করতে পারবেন, সেইটার উপরে সে ডিপেন্ডেন্ট কিনা এটা আপনি তখন চেক করবেন, এবং দ্যাট উড হেল্প ইউ টু মিনিমাইজ দ্য গ্যাপ। আর গ্যাপ যদি খুব কম হয়, কাজটা আমরা অনেক সময় করি, ইভেন অনেক আর্টিস্টদেরকেও আমরা তাদের সাথে ওয়ান টু ওয়ান কোচিংয়ে আমরা শিখাই দিই যে আসলে আপনার এই পুরা মুভি এত বেশি টাকার, সেটার বাজেটের তুলনায় আমাকে আর এই কয়েকটা হাজার টাকা রেমিউনারেশন বানিয়ে দিতে আপনার আসলে খুব একটা সমস্যা হবে না। তাকে একটা রেফারেন্স দেওয়া যে এটা আসলে এতটুকুই মিনিমাম গ্যাপ, আমার মনে হয় এটা আপনি চাইলেই আমাকে দিয়ে দিতে পারেন। দিস ইজ হাউ আপনি গ্যাপ বুঝে বুঝে হচ্ছে আপনি আগাইতে পারেন। তবে ফিফথ স্টেপ আরও একটা আছে, এরপরে যদি দেয়, কারণ সব মানুষ এত সহজ সরল না, কিছু কিছু মানুষ এতটাই ধুরন্ধর, আপনি কোনো থিওরি দিয়ে কোনো স্ট্র্যাটেজি দিয়ে আপনি তাদের কাছ থেকে পারবেন না কোনো কিছু আদায় করতে। কিন্তু যেটা করা যায়, ডিসকাশনকে ইনফ্লুয়েন্স করা যায় কিছু প্রশ্ন করে, সেরকম তিনটা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি কেন মনে করেন আমি এটা ডিজার্ভ করি? ওকে, অর্থাৎ আপনি একটা জিনিস চাচ্ছেন, স্যালারি বা কিছু একটা, সে আপনাকে ওইটা দিচ্ছে না, তাকে জিজ্ঞেস করেন যে আপনি কেন মনে করেন আমি এইটাই ডিজার্ভ করি। তখন যেটা হবে, উনি তার সাইড থেকে কিছু যুক্তি দিবে, যে যুক্তি তাকে বুঝতে আপনাকে হেল্প করবে, এবং সেই যুক্তির খণ্ডনের মাধ্যমে আপনি নেগোসিয়েট করতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে, এটা যেমন একটা স্ট্র্যাটেজিক প্রশ্ন, সেকেন্ড আর একটা স্ট্র্যাটেজিক প্রশ্ন হচ্ছে, আপনি যদি আমার জায়গায় থাকতেন এবং আপনাকে যদি আমি এটা অফার করতাম, আপনি তখন কিভাবে এটাকে ডিল করতেন? তাহলে যেটা হয়, দুটো যে আমার আইডিয়া রইল, উনাকে উনার সাইড থেকে উনাকে জাস্টিফাই করতে হবে, আবার উনাকে আপনার সাইড থেকেও জাস্টিফাই করতে হবে। এবং এই ধরনের স্ট্র্যাটেজিক কোয়েশ্চেনগুলো আপনি যদি কোনো একটা ডিসকাশনে রাইট টাইমে রাইট অ্যাঙ্গেলে যদি আপনি করতে পারেন, সম্ভাবনা থাকে এই ধরনের কোয়েশ্চেনগুলো ডিসকাশনকে অনেক অনেক বেশি আপনার ইনফ্লুয়েন্স করে। সো দিজ আর দ্য স্পেসিফিক স্টেপ। সো আমি যদি একটু সামারি করে বলি, ওয়ান মানে নেগোসিয়েশনেতে, ওয়ান বুঝেন আপনি কী অ্যাচিভ করতে চাচ্ছেন, টু এইটা কমিউনিকেট করেন আপনি তার ক্ষতি চান না, আপনি শুধুমাত্র যেটা ডিজার্ভ করেন আপনি সেটাই চাচ্ছেন, থ্রি আপনি গ্যাপ আইডেন্টিফাই করেন আপনি কী চাচ্ছেন, কী দেওয়া হচ্ছে, গ্যাপটা কোন জায়গায়, ঠিক আছে। এর পরবর্তীতে আপনি দেখেন গ্যাপ অনুযায়ী আপনার যদি কোনো স্ট্রেংথ থাকে, স্ট্রেংথের ওপরে আদার্সে ডিপেন্ডেন্ট কিনা এটা আইডেন্টিফাই করেন, এটাকে বলা হয় বার্গেনিং লেভারেজ। এর পরবর্তীতে স্ট্র্যাটেজিক কোয়েশ্চেন করেন, আপনি যেই ডিসিশন নিচ্ছেন এটা কীভাবে লজিক্যাল, আর আপনি যদি আমার জায়গায় বসতেন তখন আপনি কী করতেন। আশা করা যায় এটার মাধ্যমে আপনি 100% নেগোসিয়েশনে জিতেন আর না জিতেন, অ্যাটলিস্ট আপনি কিছুটা হলেও ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারবেন, প্রবাবিলিটি বাড়বে, বেশি ধরা খাবেন না, অল্প ধরা খাবেন।